রিকশাওয়ালার উপার্জন ফেলে নিল বখাটেরা। সন্তানের বার্তায় গ্রেপ্তার বরিশালের গৌরনদীতে দরিদ্র রিকশাওয়ালার সারা দিনের উপার্জন বখাটেরা কেড়ে নেওয়ার খবরে তা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রিকশা চালকের ছেলের বার্তা পেয়ে পুলিশ বখাটেদের ধরতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। পরে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশের এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মুখ সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশালের গৌরনদী থানা এলাকার উত্তর বিগগ্রাম থেকে রিকশা চালকের ছেলে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংকে জানায়, তার বাবা একজন দরিদ্র রিকশা চালক। রিকশা চালিয়ে তিনি সংসার চালান। সারাদিন রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে তাকে আটকে রেখে তার সারাদিনের উপার্জন ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এলাকার কিছু বখাটে। শুধু উপার্জন ও মোবাইল ছিনিয়ে নিয়ে তারা ক্ষান্ত হয়নি, ছেড়ে দেওয়ার আগে তাকে মারধর করা হয়েছে। তার ছেলে পুলিশকে জানায়, বিষয়টি জানাজানি হলে এলাকার স্থানীয় নেতারা আশ্বাস দিয়ে বিষয়টি থামিয়ে রাখে। বিষয়টি জানার পরপরই মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংস থেকে করুণনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বার্তাটি পাঠিয়ে বিষয়টির সত্যতা যাচাই করতে নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ সত্য হলে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে এবং ভুক্তভোগী রিকশাওয়ালাকে সুরক্ষা দিতে বলা হয়। বার্তা পেয়ে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন এক উপ পরিদর্শককে দায়িত্ব দেন এ বিষয়ে ব্যবস্থা নিতে। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মূল অভিযুক্ত সাইফুল ইসলাম শান্তকে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।